যতটুক আমার সুযোগ আছে এতটুক নফসা আমাকে করাই ছাড়ে। এটা গেলাম মা রুমি রহমতুল্লাহ বলছে নফসা মা হাম কম তরাজ ফেরাউনে নিস, ফেরাউনের নফসার চাইতে আমাদের নফসা কোনো দিক দিয়ে কম নয়। হের সহায়ক ছিল, সুযোগ ছিল, সহযোগিতা ছিল, এ খোদাই পর্যন্ত দাবি করছে, আর আমার হয়তো এতটুক নাই, বিদে আমি করতে পারতেছি না, থাকলে কিন্তু কোনো কিছু আমি কসর সাইতাম না। আল্লাহ আমাদেরকে হেবাত বুঝার তৌফিক দান করে। কত ব্যক্তি আসবে মিনাল জিন্নওয়াল ইনস, সবগুলো আল্লাহ পাক কি করছেন নির্বাচন করছেন, নির্বাচন করে আলাস্তু বিরব্বিকুম এরশাদ করছেন, কালু বালা। এরপরে আসি নফসের তাড়নায় তাড়িত হয়ে কে কোথায় যাবে না যাবে তার সিরিয়াল আল্লাহ ভাগ কবে বের হয়েছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ভালো কাজগুলা যা কিছু আমরা করতেছি এবং আমরা মনে করতেছি এগুলা ভালো, বাস্তবে যদি ভালো হয় তাহলে মিন তৌফিকুল্লাহ তাআলা, এটা আল্লাহ পাকের তৌফিক। কারণ আমাদের খমিরার মধ্যে আমাদের দৈহিক জগতের মধ্যে ভালো কাজ করার এতটুকু যোগ্যতা সাধারণত নাই। আমাদের সূত্রটাই নাপাক থেকে, এবং গড়ের দুশ্মন নফস, বাহিরের দুশ্মন শয়তান, পাশের দুশ্মন আমাদের পরিবেশ, সবগুলাই এমন এক পর্যায়ে যে আমরা ভালো কাজ করতে পারি এই যোগ্যতা আমাদের নাই। আর যদি নিজের কাজগুলোকে নিজে ভালো মনে করে সেটা ভালো হবে এমনও কিছু নয়, যে আমি কোনো একটি কাজ করলাম এটাকে আমি ভাবলাম যে এটা আমি ভালো করছি, আসলে এমনও কিছু নাই। আসল ভালো তো যেটা আল্লাহ পাকে পছন্দ করেন সেটাই ভালো। যদি আমি ন সবাই, যদি আমরা সবাই মিলে যদি আমরা ভালো ভাবি, ভালো মনে করি, ভালো বলি, আল্লাহ পাকের দরবারে যদি এটা ভালো না হয় তাহলে এটা কখনো ভালো হবে না। বরং মন্দের চাইতে এটার প্রতিক্রিয়া ভয়াবহ, গুনাহের প্রতিক্রিয়ার চাইতে নেক সুরতে যে গুণাগুলো আছে, সঠিক সুরতে, ভালো সুরতে যে গুণাগুলো আছে এগুলার প্রতিক্রিয়া মারাত্মক। কারণ গুণাগুলার সাধারণত বিষয়টি সবার কাছে স্পষ্ট যে এটা গুণা। আর সওয়াবের রূপে যে গুণাগুলো আছে, নেকের রূপে যে বদসুরত গুলো আছে, বদগুলো আছে, এগুলা কিন্তু মারাত্মক, এগুলা ভয়াবহ পরিণতি বয়ে আনে। বহু মানুষ, সাধারণ মানুষ দেখবেন একদম মন মানসিকতা থেকে বলে যে আমি গুণাগার, কিছু নাই। কারণ ওনার নেকসুরতে গুণাগুলা ওনার নজরে নাই। আমরা তো নেকসুরতে আছি,
আমাদের গুনাহগুলো অধিকাংশ নেক সূরাতে হয়ে থাকে, আমাদের গুনাহগুলো সাধারণত বদ সূরাতে হয় না, নেক সূরাতে হয়। নফস আর শয়তান কাউকে ছাড়ে না, সে সবসময় দংশনের জন্য প্রস্তুত, কোন সময় মাসালার সুরতে, কোন সময় মাহফিলের সুরতে, কোন সময় নসিহতের সুরতে, কোন সময় ওসিয়তের সুরতে, কোন সময় আমলের সুরতে, কোন সময় দিনের দোহাই দিয়ে, কোন সময় প্রতিষ্ঠানের দোহাই দিয়ে, কোন সময় তালেবে এলেমদের দোহাই দিয়ে, কোন সময় বিভিন্ন আনুষাঙ্গিক প্রাসঙ্গিক বিষয়গুলোর দোহাই দিয়ে সাধারণত আমরা কাজগুলো করে থাকি। কিন্তু সঠিক নির্যাস তো কিয়ামতের দিবসে হাতে আসবে। ইয়াওমা তুবলা সারাঈর, যত গোপনীয় বিষয়গুলো আছে সব গোপনীয় বিষয়গুলার সঠিক নির্যাস কিয়ামতের দিবসে হাতে এসে যাবে, একটিও থাকবে না। এই বিষয়টিকে আল্লাহওয়ালারা বেশি ভয় করছে। আমরা যদি বলি যে আমি দুর্বল, আমি অসহায়, আমি আমার গুনাগার, আসলে এটার মধ্যে একটা বাহানা থাকতে পারে, রূপ থাকতে পারে। মুরব্বীরা লিখছেন, হার আহকর্মে আকবর পুষিদা হয়, যে আমরা যদি আহকারুল ওয়ারা লিখি বা আহকার অমুক লিখি, এটা আসলে মুরব্বীরা পছন্দ করেন। মুরব্বীদেরও আহাকার লেখা আছে, আমাদেরও আহাকার লেখা আছে, কিন্তু আমাদের আহাকারের ভিতরে আর একটা বিষয় আছে, নেকসুরতের শব্দ এটার ভিতরে বৎসুরতের একটা কি আছে বিষয় আছে। এটা বলছে হার আহাকার মে আকবর পুষি দেওয়া হয়, তাওয়াজুর মধ্যে তাকাবুরি আছে, করিয়ে করতেছে তাবাজু, কিন্তু এখানেও একটা তাকাবুরি আছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, নফস বড় মারাত্মক, বড় ধরনের মারাত্মক, নফসকে মারে সফতে যা দেখ আবি মরা নেই, মরে না। আর যে যে স্তরের তাকে ওই স্তরে, যে যে রূপের তাকে ওই রূপের মাধ্যমে, যে যে লেবাসের তাকে ওই লেবাসে, যে যে কাজে তাকে ওই কাজের ভিতর দিয়ে নফস ধ্বংস করতে থাকে। আহলুল্লাহ আল্লাহওয়ালারা শুধু এটাকে ভয় করছেন এবং এটাকে ভয় করেন, আর এখানে দৃষ্টি রাখার পর সবাই হাত পা ছেড়ে দিয়ে হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার মাওয়াইজ গুলোর মধ্যে আছে যে আমাদের তালিম, আমাদের তসকিয়া, আমাদের ওয়াজ, আমাদের নসিহত, যা কিছু আমরা করতেছি মৌখিক ভাবে লিখিত আকারে খলওয়াতে জলওয়াতে বলছেন, এগুলা কিছুই কাজে আসবে না যদি আল্লাহ পাক কবুল না করেন। কবুলিয়তে এমন এক বিষয় যেটা গোপনীয় বিষয়, এমন এক বিষয় যেটা গোপনীয় বিষয়, এটা কেউ বুঝতে পারবে। এই কারণে সব আল্লাহওয়ালারা এখানে আসে হাত ছাড়া। ইন্নাল আবদালা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার, হাদিসের মধ্যে সর্বরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বান্দা কষ্ট করে আহলে জান্নাতের আমল করে বাহ্যিকভাবে, কিন্তু ওয়া ইন্নাহু মিন আহলিন নার, আল্লাহ পাকের ইলমের মধ্যে তার কাজকর্মের গভীরতার ভিতর দিয়ে সে জাহান্নামী। আর ওয়া ইন্নাল আবদাল ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলি আমলা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। আর বহু মানুষ দেখতে শুনতে দেখা যায় খারাপ কাজ করতেছে, কিন্তু তার খারাপকে সে এত খারাপ মনে করছে, তবে ইস্তেকবার করছে, আহ করে উঠছে, ফুরাত জলি সব ছাই হয়ে গেছে, নেকে পরিণত হয়ে গেছে, আর সে জান্নাতিটা আল্লাহ পাকের আলেমের মধ্যে আছে। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব যে আসলে ওরা জাহান্নামী, ওরা জান্নাতি, এরা ইমানদার, এরা বেঈমান, তথা কথিত হয়নি,
এমন না যে যে অমুসলিমের ঘরে যারা এনে হচ্ছে এরা সব জাহান্নামী। আহা আল্লাহ, এরা যদি মুসলমানের ঘরে আসতো এরা জান্নাতি হয়ে যেত। মুসলমানের ঘরে যারা এরা সব জান্নাতি, এরা যদি অমুসলিমের ঘরে যাইতো জাহান্নামী হয়ে যেত। আসলে এমন তথাকথিত নয়, আল্লাহ পাকের সেখানে বিশেষ এক কি আছে, বিশেষ এক ড্রয়িং আছে। আল্লাহ পাক আলিমুল গায়বি ওয়াস শাহাদা, কে কিভাবে করিয়া জাহান্নামে যাবে আল্লাহ পাক কোন রকমের ব্যতিক্রম কর্ণওয়ালা আল্লাহ পাক নন, কোন রকমের ব্যতিক্রম কর্ণওয়ালা আল্লাহ পাক নন, কোন রকমের। আলোচনা বল জামাতের ওলামায়ে কেরাম লিখছেন সিদ্ধান্ত যে এমন নয় যে সে অমুসলিমের ঘরে জন্ম হইয়া জাহান্নামে হইয়া গেছে, না। আল্লাহ পাক সব কিছু জানেন, এই সৃষ্টির জন্য আল্লাহ পাক সবাইকে নির্বাচন করছে। কিয়ামত পর্যন্ত কত রূহ দুনিয়ার মধ্যে আসবে, কত ব্যক্তি আসবে, মিনাল জিন্নি ওয়াল ইনস, সবগুলো আল্লাহ পাক কি করছেন, নির্বাচন করছে। নির্বাচন করে আলাস্তু বিরব্বিকুম এরশাদ করছেন, কালু বালা। এরপরে আসি নফসের তাড়নায় তাড়িত হয়ে কে কোথায় যাবে না যাবে তার সিরিয়াল আল্লাহ পাক ওভাবে রেখেছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করা। হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ লিখছেন যে আসলে এই হাদিস শরীফটি সমস্ত আউলিয়া আল্লাহদের কোমরের মেরুদণ্ড ভাঙ্গি দিছে। ওয়া ইন্নাল আব্দা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার, নাজি আহলে নার থেকে সে, এটা আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে। একটি গুণার কারণে যদি আল্লাহ পাক লিখে দেন যে জাহান্নামী, জুলম হবে না, এটা আদল। এ কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুত্তাফাক আকীদা, আল্লাহ পাক জান্নাতে জান্নাত বাসীকে দাখিল করবেন বে ফজলিহি ওয়া করামিহি, আর জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন বে আদলিহি ওয়া ইনসাফি, আদল ইনসাফ। আরে কার ব্যাপারে কি হবে সেটা আল্লাহ পাক জানেন, একটু ব্যতিক্রম হয়ে গেলে সব শেষ। এই কারণে আহলুল্লাহ আল্লাহ ওয়ালারা সর্ব অবস্থায় নফসের বস ধোকা থেকে ওনারা সর্ব অবস্থায় কি সবচেয়ে সবসময় কি সতর্ক ছিলেন, আর এই নফসের ধোকা থেকে কেউ নিরাপদে নিজেকে কি মনে করেননি, এবং কোন সময় কি কারণে আল্লাহ পাকের দরবারে আমি মাকবুল হয়েছি অথবা কি রহিত হয়েছি সেটা আল্লাহ পাকের আলেমের মধ্যে আছে। দেখা যায় একজন মানুষ একদম কিচ্ছু নাই তার, হতে পারে সে আল্লাহ পাকের দরবারে মাগ। থানভী রহমতুল্লাহ এক ঘটনা লিখছেন, এক ঘটনা লিখছেন, এক খান সাহেব ছিল, প্রায় শত বছর আগের ঘটনা, পরিবেশ খুব ভালো ছিল, খান সাহেব পাঠান এলেমেলো চলে, তখন তো পরিবেশে গুণাগুলাকে গ্রহণ করতো না, পরিবেশ ছিল ভালো পরিবেশ, ন্যাক পরিবেশ। হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ লিখতেছেন যে ওই খান সাহেব বাস বেপরোয়া চলাফেরা, তো মানুষ বলতো যে খান সাহেব তোমারা জান্নাত জরুরি নেই কি, তুমি জান্নাতে যাবা না, জান্নাত কি তোমার জন্য জরুরি নয়। তো খান সাহেব হাসি উড়ে বলতো কোন রোকেগা, এদের এক বাহু মারেগা ওদের এক মারেগা, কোথায় জান্নাত মে চলা যায়গা, কোন রোকেগা, তো এদিকে একটা বাহু মারি এদিকে একটা কি কোনি দি, হ্যাঁ কোনোই মারি আমি জান্নাতে চলে যাবো, আমার রুকবে কে, তো সবাই হাসত বলতে যে আসলে বাহু বলে চলে না। এ খান সাহেবের একসময় খোদা বিতি আসি গেছে, খোদার ভয় দিলে মধ্যে আসছে, তখন ইংরেজের বিরুদ্ধে জিহাদ চলতেছিল। খান সাহেব বহু আলেমুল আমাদের কাছে গেছে যে আমি দিন দিগিতে এমন কোন কাজ যেটা ভালো সেটা আমি করি নাই, এমন কোন কাজ যেটা মন্দ সেটা আমি ছাড়ি নাই, আল্লাহ আমারে ক্ষমা করবে। তো বহুজন সাধারণ কথা না ক্ষমা হইত, পেরেশান হয়ে গেছে কি করবে। শেষ পর্যন্ত গালেবান হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ লেখের মধ্যে আসছে যে আমি এইভাবে বহু আলেমের কাছে গেছি, আমি নিরাশ হয়ে গেছি।
এখন তুমি বলো যে আমাকে আল্লাহ ক্ষমা করবে, তো করে কেন ক্ষমা করবে না, কেন ক্ষমা করবে না, তোবা করো। হ্যাঁ, তোবা শিখে দিছেন, আল্লাহ ক্ষমা করবে, তোবা কর। শিখে দেওয়ার পর, তোবা করার পর তুমি আমার তোবা করো, তোবা করার পর বলছে এখন আমি কোন কাজ করব, আমাকে জিহাদে নিবেন কো? চলো, হু বুহু যেভাবে বলছেন যে ডান হাতে বাহু বাম হাতে বাহু মারিয়া, হ্যাঁ, ইংরেজের বিপরীতে বহু ইংরেজকে কতল করে সে শহীদ হইয়া গেছে। হ্যাঁ, গাফেল মরো কে মর কবে মরদানে মরদেরা, দর সঙ্গে লাখে বা দিয়া পাইহা বুড়ি দান, না উমিদে হাম মবাস কে রিন্দানে বাদানুষ, নাগা বয়ক খুরুশ বা মঞ্জিল রসিদা। কাউকে ছোট মনে করতে নাই, কাউকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এটা নফসের সবচেয়ে বড় ধরনের জাল এবং চক্রান্ত। আসি গেছে শেষ, আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম শাহ ইসহাক রহমতুল্লাহ আলাই, হযরত সৈয়দ তোয়াবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কে নসিহত করতেছেন, আপনি কো সবচেয়ে কমতর সমঝে, নিজেকে সবচেয়ে কমতর ভাবিও। এ কমতর কিভাবে ভাববো এটার কথা আমি একটু আলোচনায় হয়তো আসি গেছে, আল্লাহ বলা বলাইতেছে। সেটা হচ্ছে আমি তো বহু কিছু কিন্তু মকবুল কিনা আল্লাহর দরবার, আমার পরিণাম কি? ওয়াল ইব্রাতু বিল খাওয়াতি, শেষ ফলের এতবার আমার শেষ ফল কি হবে সেটা আল্লাহ পাকে জানে, শেষ মো আমরা কোথায় যাবে আমার আল্লাহ পাকে জানে। এক সাহাবীর ব্যাপারে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দান করছেন যে জাহান্নাম, হাদিসের মধ্যে আছে, যুদ্ধের ক্ষেত্রে খুব বাহাদুর, আমলের ক্ষেত্রে চমৎকার, সবার আগে ভাগে। কিছু সাহাবায়ে কেরামদের মাঝে যে বলছিলেন এটা টপ করে ব্রেনে ধরে গেছে, ঘটনা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কিভাবে কি এটা বললেন, এটা গোপনীয় হিসেবে রয়ে গেছে। একজন সাহাবি বলছিলাম এটা চিন্তা করতেছিলাম, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে বললেন, কি বললেন? এটা দেখা গেছে রণাঙ্গনে খুব বাহাদুরির সাথে যুদ্ধ করতেছে, খুব সন্দ কাটে নাই, হইতে পারে ভবিষ্যৎবাণী তো মানুষ হিসাবে তো ভুলও হইতে পারে। দেখা গেছে রণাঙ্গনে আহত হয়ে গেছে, আহত হওয়ার এক পর্যায়ে কষ্টে লিপ্ত হয়, কষ্ট সহ্য করতে না পারে নিজের তলোয়ারে নিজে আত্মহত্যা করছে। তো বলছেন তখন আমার বুঝে আসছে যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য। এখন আমি আলোচনা করতেছিলাম এই কথাটি, আসলে ওলামারা লিখছেন যে মাকবুল কখনো মারদুদ হয় না, এর মাকবুলিয়তের মধ্যে আল্লাহ পাকের দরবারে কি ছিল, হ্যাঁ জি, বাধা ছিল, মাকবুল ছিল। একবার মাকবুল হয়ে গেলে আল্লাহ পাক তাকে হেফাজত করেন, তাকে আল্লাহ পাক রহিত করেন না, মাকবুল মারদুদ হয় না। কিন্তু এই আল্লাহর দরবারে মাকবুল ছিল না, তো আল্লাহর আলেমে আছে, কার আলেমে আছে? এখন আমার তো জানা নাই আমার ব্যাপারে আল্লাহর আলেমে কি আছে, আমার তো জানা নাই। আরেকজন সাহাবীর ব্যাপারে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন, এই জান্নাতি, দুই তিন বৈঠক এই জান্নাতি, এই জান্নাতি, এই জান্নাতি, এমন কোনো উল্লেখযোগ্য আমল দেখা নাই। লম্বা ঘটনা, এক সাহাবি চিন্তা করলেন কি রে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈঠকে এ মজলিসে ওই মজলিসে অমুক জান্নাতি জান্নাতি, তো আমি একটু হের আমল গুলা দেখি কি আমল, তো এর কাছে যাই বলতেছে আমার বাপের ঘরে একটু বেজাল চলতেছে, আমি ঘর থেকে একটু বের হয়ে আসছি, আমি কয়েকদিন একটু বেরে বাইরে থাকার চিন্তা করতেছি, আর চিন্তা করতেছি আপনার ঘরে থাকবো, কো থাকো থাকো। তো ছিল কয়েকদিন, এরপরে যাইতেছে, যাওয়ার পর কোনো কিছু দেখে নাই, যাওয়ার পর যাওয়ার সময় বলতেছে আসলে ভাই আমি আসলে ঘরেও কিচ্ছু হয় নাই, কোনো কিছু আমার এর সমস্যা সৃষ্টি হয় নাই, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণী আপনার ব্যাপারে কয়েক মজলিস আমি শুনছি, কেউ অমুক জান্নাতি, এখন আপনি কি আমল করেন সে আমলটি দেখার জন্য আমি আসছি, এখন কোনো উল্লেখযোগ্য আমল তো আমার নজরে হড়ে নাই,
আপনি বলেন তো দেখি কি আমল করেন। ওই সাহাবী বলতেছেন আমার কাছে আসলে এমন কোনো আমল নাই, কিন্তু আমার দিলের মধ্যে কারো ব্যাপারে কোনো হিংসা নাই। কি নাই? আমরা নিজের বিবেচনা করি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। হিংসা ছাড়া কদিন যায় আমাদের? আমি হয়তো মনে করি আমার মধ্যে হিংসা নাই, কিন্তু সময় কালে ক্ষেপণে হুঁচুটে টক করে হিংসা এসে যায় আমাদের। আমি মনে করি যে আমার মধ্যে হিংসা নাই, কিন্তু মনে করাটাই আমার ভুল, কিন্তু হিংসা অবশ্য আছে। কত রকমের হিংসা, কত রঙের হিংসা, কত সুরতে শেকলের হিংসা, সেটা যদি বিবেচনা করা হয় তাহলে বোঝা যায়। কারণ শয়তান শয়তান হয়েছে, অভিশপ্ত হয়েছে আদম আলাইহিস সালামের সাথে হিংসার কারণে। মূল ছিল কি? হিংসা, হাসাদ, অহংকার। হাসাদ হাসাদ তো অহংকারের কারণে আসে। অহংকারের কারণে প্রথম নম্বরে যে রোগটি সৃষ্টি হয় সেটা হচ্ছে কি? হাসাদ। এই কেন বড়, আমি এই কেন উপরে উঠি, আমি আসি, হেরে অমুক কিতাব হে কেন হড়াবি, আমার কেন এই কিতাব দেওয়া হয়নি, হে কেন এনে এই অমুক পদে, আমি না এই পদের কি যোগ্য, হে কেন এনে অমুক এই স্তরে আছে, আসলে আমি থাকলে না এটা সুন্দর চলতো, এইভাবে বিভিন্ন রকমের বিভিন্ন রূপের কবা মাদ্রাসাওয়ালায় যেমনি ভাগ হচ্ছে আমার কোনো আজকাল নাই। দেখো না কি হয়, এই দেখো না কি হয় যে সেখানে নফসে দেখা দিছে তার, কিন্তু আমরা হয়তো হিসাব নিকেশে যাই না, কথা বুঝলাম। হ্যাঁ আমি আল্লাহ মাদ্রাসাওয়ালা যা দে আমি এটার উপর আসি, কথা বুঝছেন তো? বাউরে যা করে আমার কোনো আজকাল আসেনি, আসলে আজকাল নাই করে এটার মধ্যে আজকাল, এই নাই যে বলতেছে এটার মধ্যে কি আজকাল, এই আজকালটাকে নাইর দ্বারা কি হা বাচক বোঝানো হইতেছে। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আসলে ভাই আল্লাহ পাক তো সবকিছুর কি এলেম আল্লাহ পাকের দরবারে আছে। একজন জিজ্ঞেস করছে হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ কি হুজুর আমি অন্যকে আফজল কিভাবে মনে করব, আমি নিজেকে মাফজুল কিভাবে মনে করব, আমি একজন আলেম সে একজন জাহেল, আমি একজন কারি সে একজন কি কারি নয়, আমি একজন হাফেজ ওই হাফেজ নয়, আমি নামাজি সে নামাজি নয়, আমি হজ করছি সে হজ করে নাই, আমি তালিম ও তরবিয়তে আছি সে তালিম ও তরবিয়তে নাই, এখানে আমি তার থেকে আমার বিপরীত যে আছে যে সাধারণ কাজে আছে, আমি উপরের কাজে আছি দিনে কাজে আছি, তো আমি আমাকে কিভাবে মাফজুল মনে করব, ছোট মনে করব, তাকে কিভাবে আফজল মনে করব, বড় মনে করব। আজকাল করছে হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ বলছেন ভাই ঠিক আছে, ঠিক হয় তোমারই বাপ, তোমার কথা ঠিক আছে, একজন আলেম গাড়ি আলেমের থেকে আফজল, একজন হাফেজ গাড়ি হাফেজের থেকে কি আফজল উত্তম, একজন নামাজি গাড়ি নামাজি থেকে উত্তম কোনো সন্দেহ নাই, একজন হাজি গাড়ি হাজি থেকে কি উত্তম কোনো সন্দেহ নাই, একজন দিনের খাদেম যে দিনের খেদমত করতেছে না তার থেকে উত্তম কোনো সন্দেহ নাই, একজন উস্তাদ তার ছাত্র থেকে উত্তম কোনো সন্দেহ নাই, একজন ইমাম মুক্তাদি থেকে আফজল উত্তম কোনো সন্দেহ নাই, এটা ঠিক আছে, কিন্তু উত্তম হওয়া এক কথা মকবুল হওয়ার এক কথা, উত্তম হওয়া এক কথা মকবুল হওয়া কি আরেক কথা, এখন মকবুল কিনা সেটা দেখার বিষয়। বহু উত্তম কিয়ামতের দিবসে কি আজীব অভিশপ্ত হয়ে যাবে, বহু আফজল মাফজুল হয়ে যাবে, বহু মাফজুল আফজল কি রূপ ধারণ করবে, তাহলে অহংকার কিসের? আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আসলে আমাদের মধ্যে যে পুঁজি আছে আমাদের মাথার চুল হইতে পায়ের নখ পর্যন্ত যে এই পদার্থগুলো আছে এগুলোর মধ্যে একটার মধ্যে যোগ্যতা নাই যে আমরা ভালো কাজ করতে পারি, একটার মধ্যে যোগ্যতা নাই, আমাদের আগায় গোড়া নাপাকের গঠন, আগা গোড়া নাপাকের পরিকল্পনা জল্পনা, সবসময় আমরা চিন্তা করি ভিন্ন, হয়তো পদের চিন্তা না হয় মালের চিন্তা, আজি না হয় কি আল্লাহ মাফ করেন কামের চিন্তা, এই যে চিন্তাগুলো হয় এটা তো সব নাপাক। আর আমরা যে যে স্তরে আছি
ওই স্তরে থেকে নিজের চাহিদাগুলো আমরা পূরণ করে চলে যেতে আসি। আল্লাহ আমাকে আমাদেরকে হেফাজত করুন, এটা সবচেয়ে বড় জিনিস। আমরা যে স্থলে আসি ওই স্থলে থেকে নিজের নফসের চাহিদাগুলো পূরণ করে চলে যেতে আসি। আমার সুযোগ হচ্ছে আমি পায়ের নখের দিকে তাকাইছি, আরো ধরো সুযোগ হচ্ছে চেহারার দিকে তাকাইছি, কিন্তু আমি আসলে কোনো দিক দিয়ে কম নই। আমি যদি পাইতাম চেহারার দিকে তাকাইতাম, আমি পাইতেছি না চেহারার দিকে তাকানোর জন্য, কিছু বাধা আছে আমার, এই কারণে আমি নখের দিকে তাকাইছি। একটা কথার কথা বলতেছি, আমি জুতার দিকে তাকাইছি, বোরকার দিকে তাকাইছি, যদি আমার সুযোগ থাকতো আমি তার কি ভিতরের দিকে কি তাকাইতাম, চেহারার দিকে তাকাইতাম। সুযোগ না দিতে আমি এই কৌশল অঙ্কন করতেছি। আমি ফুরা চোখে তাকানে কোনা চোখে তাকাইছি, সুযোগ পাইলে আমি পুরা চোখে তাকাইতাম, খোলা চোখে তাকাইতাম। এটা আমার নফস আমাকে করাই সাজছে, যে যার যতটুকু সুযোগ আছে তার অতটুকু নফসে কি করায়, কাউকে পুরা চোখে তার পুরা চোখে ইয়ে আছে, কাউকে কোনা চোখে তার কোনা চোখে সুযোগ আছে, কারো নখের তার নখের সুযোগ আছে, কারো কাপড় তার কাপড়ের সুযোগ আছে। জি, আর যে নাকি ধরতে সুযোগ আছে, হেতরুক না হইলে কমাস কম আমি এক কদম কাছে যাই গেল কি আমি দেখি, যতটুকু আমার সুযোগ আছে এতটুকু নফসে আমাকে করাই ছাড়ে। এটাকে আল্লামা রুমি রহমতুল্লাহ বলছে, নফসে মাহাম কম তরাজ ফেরাউনে নিস, ফেরাউনের নফসের চাইতে আমাদের নফসা কোনো দিক দিয়ে কম নয়। হের সহায়ক ছিল, সুযোগ ছিল, সহযোগিতা ছিল, এ খোদাই পর্যন্ত দাবি করছে, আর আমার হয়তো এতটুক নাই, বিদে আমি করতে পারতেছি না, থাকলে কিন্তু কোনো কিছু আমি কসর সাইতাম না। আল্লাহ আমাদেরকে হেবাত বুঝার তৌফিক দান করে, তাহলে অহংকার আর আসবে না, অহংকার আর আসবে না। তো বলতেছিলাম আসলে এই বিষয়টি বিশেষ করে যারা সরাসরি গুনাহ করে, এদের চাইতে যারা অসরাসরি গুনাহ করি আমরা, এরা মারাত্মক। যারা কল্লম খোলা গুনাহ করে, এদের চাইতে যারা লুকাই চাপাই গুনাহ করে, এটা কিন্তু মারাত্মক, এটা মারাত্মক। মানে আমরা চিন্তা করি হয়তো গুনাহ হয় নাই, কিন্তু আসলে মারাত্মক গুনাহ হয়ে গেছে, আমি তার থেকে কোনো দিক দিয়ে কম ন, বরং আরো মারাত্মক। হে গুনা করি তোবা করবে, অনুতপ্ত হয়েছে, অনুশোচনা তার মধ্যে আছে, আমার মধ্যে তো অনুশোচনা আসছে না, চিন্তা করতে চিন্তা করি কুলাইতে পারি না কি গুনা করে ফেলছি আমি, আমি চিন্তা করতে করতে আমি কুলাইতে পারি না, অথচ কিন্তু কোনো কিছু আমি বাদ দিই নাই, কোনো ক্ষেত্র কোনো দিক কোনো সূত্র কোনো কিছু বাদ দিই নাই, কিন্তু তারপরে গুনাগুলো কি করছি আমি, আমার যতটুকু ক্ষমতা ছিল শক্তি সামর্থ্য ছিল আমি এটা পূরণ করি সাজছি। হে হয়তো এতটুকু করতে পারে নাই, হে আরো বেশি করছে, হে শক্তি সামর্থ্য ছিল, হে এতটুক করার পর তার মধ্যে অনুশোচনা আসছে, অনুতাপ আসছে, তোবা করছে, কান্নাকাটি করছে, আর আমি তো সবাই তাজিম করে তকরিম করে ইজ্জত দেয়, হুজুর ডাকে, হজরতওয়ালা ডাকে, মুরব্বী ডাকে, ছাত্রদের ছাত্ররা ওস্তাদজি ডাকে, ইমাম ডাকে, তারপরে দাওয়াত করে, সালাম দেয়, দোয়া চায়, আমার চোখের আড়াল থেকে এগুলো চলে গেছে। তাহলে আমার গুণাগুলা তোবা ছাড়াও চোখের আড়ালে চলে গেছে, তোবা নাই, অনুশোচনা নাই, যে গুনার পরে অনুশোচনা নাই, লা সগীরাতা মাল ইসরার, এটা সগীরা গুনাহ হয় না, এটা একসময় কবিরা গুনাহ সুরত ধারণ করে থাকে। আর এ তোবা করছে, বড় গুনাহ করছে, ওয়ালা কবীরাতা মাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে কি নাই, কবিরা নাই। তো নিজেকে কিভাবে আমি কি বড় মনে করব, বড় মনে করার কি আছে আমার কাছে, আমার মাথার চুল হইতে পায়ের নখ পর্যন্ত তালু পর্যন্ত কিছুই নাই ভালো কাজ করার মতো কি যোগ্যতা, সব কিছু আমার মনের কারণে, আমি কি মুতাহাররিকুম বিল ইরাদা। ইনসানের তারিফের মধ্যে সংজ্ঞার মধ্যে লেখছে মুতাহাররিকুম বিল ইরাদা, এখন আমার এরাদার এরাদা কোত্থেকে শুরু হয়েছে, আমার এরাদা নফসের থেকে শুরু, আল কলব সুম্মি আল কলবু কল কলবা লিআন্নাহু মুতাকাল্লিব, এই কলব থেকে নফস থেকে শুরু হয়েছে সব এরাদা সব কিছু সব কর্মকাণ্ডের কি সূচনা, তা আমি এটাকে সব সময় পূরণ করিয়ে ছাড়তেছি। বড় আফসোসের বিষয় হবে যদি এগুলার মহাসভা করে যদি তোবা ইস্তিগফার না করি, আর যদি আমাদের লেবাসওয়ালা যারা আছে আমাদের সগিরা গুলাকে যদি আমরা কবিরা মনে না করি, তাহলে বড় আফসোসের বিষয় হবে। সবচাইতে নিজেকে ছোট মনে ভাবার হাকিকত, হাকিকি ভাবে নিজেকে ছোট মানে মনে করার তবে আল্লাহ দান করেন, বহু ঝগড়া ফসাদ কি নিরসন হয়ে যাবে,
বহু জগরা ফসাদ নিরসন হয়ে যাবে, এসলাহে মূল ফর্মুলা হাতে এসে যাবে আল্লাহর রহমত। এটাকে বলা হয় এসলাহে নফস, আত্মশুদ্ধি। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করেন।